just cut. No, I don't feel in the car. Alright. I'm thinking about shades. I'm gonna turn. No. Oh, that's not. আমাদের বিদেশি দুলা ভাই এসে কাজ করতেছে, এটা কি জামাইকে দিয়ে কাজ করে দিতেছো কেন? জামাই দায়িত্ব শালিকার অনুষ্ঠানে কাজ করা। থ্যাঙ্কস। 250 মাইল দূর থেকে আসছে তারা, 250 মাইলের বেশি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু শাহানা শিমুল ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার ইউটিউব এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার যে ক্যারিয়ারটা সেটার একটা বিশেষ দিন। আমার ফেসবুকের ক্যারিয়ারে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আমার 1 মিলিয়ন হয়েছে সম্প্রতি আমার ফেসবুক পেজে, শাহানা শিমুল যে পেজটার নাম, এবং সেই 1 মিলিয়ন উপলক্ষে আমি লন্ডনে ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছি। আসলে আমি একটু নার্ভাস, আমি ইন্ট্রো দিতে নিয়ে কয়েকবার ভুল কথা উল্টাপাল্টা বলেছি, এখনও বলছি, কারণ অ্যাকচুয়ালি এই প্রথম আমি এরকম কোনো পার্টির আয়োজন করলাম ইংল্যান্ডে। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে যারা যারা এসেছে এবং আসবে, এখনও সব গেস্টরা আসেনি, বাট আমার দিককার আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। আর যারা গেস্ট তারা আস্তে আস্তে তাদের পদধূলি দিবে এবং আমার এই অনুষ্ঠানটা আরও সুন্দর করবে সবাই আশা করি। তো তোমরা যারা আমাকে অনেক বছর ধরে ফলো করছো তারা জানো যে আমি লম্বা সময় ধরে আমার এই ইউনো কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমি কাজ করছি এবং রিয়েলি হ্যাপি এমন একটা পর্যায়ে আমি যে আসতে পেরেছি। এটা ডেফিনেটলি তোমাদের সবার অবদান, কারণ ফলোয়ার না থাকলে আমরা কিছুই না, এটা হচ্ছে কথা। সো দেখতে থাকো আমার এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক অনেক প্রিয় মুখ, সুন্দর সুন্দর পছন্দের মুখ দেখতে পাবে, অনেক নতুন মুখও দেখতে পাবে। সো ভিডিওটা দেখতে থাকো, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবও করো। ফটো সেশন পোজ 1, ভিডিও করিস? ইয়েস, ভিডিও করতেছি। টেক 1, টেক 2, টেক 3, টেক 4, টেক 5, অনেক সবাই অনেক ছবি তুলে ফেলতেছে, এখন ইনিশিয়াল ফটো সেশন চলতেছে। সুন্দর, এই যে আমাদের মেহেদি আপু চলে এসেছে, সুন্দর লাগতেছে। শুধু নিউক্যাসল থেকে আসছে, আই এম সো হ্যাপি। ইয়েস, আই এম সো হ্যাপি। বড় বড় স্মাইল এদিকে সবাই। ইয়েস, সিনেমাটিক নেক্সট কন্টেন্ট স্টেন্ট। ইয়েস, কন্টেন্ট স্টেন্ট। আমি বলি আমার ইয়াতে তো আমি বলি না এখনো, মানে ইন্ট্রোটিন্ট্রো দেই নাই। সো আমি যে চলে আসছি এসে আমরা এই যে ইন্ডিভিজুয়ালি ছবি তুলতেছি, কারণ সবাই চলে আসলে তুলতে পারবো না। আপু বলে আগে আগে এসে ভাগে নিয়ে নিলাম। এখন চলে এসেছে বাবু এবং মাজানা। ফাইনালি সুযোগ পেলো, নিজেদেরকে ধন্য মনে করছি তোমরা। গুড, আপুর পদধূলি নিয়ে নাও, আপুর পদধূলি নিয়ে নাও। আমি মার্জানা তো আছেই, বাবুকে দেখলে সাথে হয়ে যেত, চলে আসছে বাবু ফ্রেশ ফ্রম দেশ মার্জানা। এক্স্যাক্টলি। আর ও হচ্ছে রোহান, আগেও তোমরা ওকে দেখছো আমার আগের ভিডিওতে, বাই দ্য ওয়ে ওদের পরীক্ষা কিন্তু এই ফেল করবা না দুইজন, ওকে কিন্তু আমি ইনভাইট করছি, আমিও আচ্ছা আমিও কি ইনভাইট করছিলাম, ও আমাকে বলে কি আপু আমার পরীক্ষা আমি তো আসতে পারবো না, ওরও পরীক্ষা, এখন দুইজনই চলে আসছে, দুইজনে চলে এসেছে। এটা জন্য স্টোরি, আমি জানি তোমার জোর করে ধরে নিয়ে আসছে, মানে কি বলবো আমি, আমার আমার অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মানুষ, মানে তোফাজ্জল ভাই একটু হাই বলেন, এসেই ভাইটা কাজে লেগে গেছে, এটা একটা কথা। শুধু সেটা না, এটা কি হলো, লাইক আমাদের বিদেশি দুলা ভাই এসে কাজ করতেছে, এটা কি জামাইকে দিয়ে কাজ করে দিতেছো কেন? জামাই দায়িত্ব শালিকার অনুষ্ঠানে কাজ করা। থ্যাঙ্কস। ও দেখো একদম চোর না, ও কাজ করতেছিল। আচ্ছা, তো আমাদের টার্কিশ দুলা ভাইটি এখন কাজে ব্যস্ত, মাইন্ড করবে না, পরে বলবে যে তোমার তোমার আত্মীয় স্বজনের অনুষ্ঠানে গেলেই কাজ করায়। হ্যাঁ না, ও ও পছন্দ করে, ও হচ্ছে আমাকে আজকে ওকে আমি বুঝিয়েছি দুলা ভাই মানে কি, মানে যে দুলা ভাই ইজ লাইক ব্রাদার ইন ল, ঠিক আছে, আর তোমার বিদেশি মানে হচ্ছে লাইক ফরেনার, ফরেনার ব্রাদার, বিদেশি মানে গোরা, লাইক গোরা গোরা।
না সরি তো ভাইরা কাজে লেগে গিয়েছে আর এখানে ইতি কিছু মার্শমেলো নিয়ে এসেছে বাচ্চাদের জন্য আর এইখানে রান্না বান্না হচ্ছে একটু চিপাই নিয়ে দেখাই আমি রেডি হয়ে গিয়েছি আচ্ছা আমি বলি আমার এই জুয়েলারিটা আমি নিয়েছি ইসি হকের থেকে পিছনে সুন্দরীদের ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাচ্ছিলাম সোজা যায় পিছনে এটা এগুলো হচ্ছে আমার ব্যাকড্রপ দেখো না আর এমনিতে হেলে দুলে বেড়াচ্ছে সো বলি আমি আমার এই জুয়েলারিটা আমি নিয়েছি ইসি হক থেকে আর চুড়িটা কোথেকে নিয়েছি জানো চুড়িটা বীর থেকে আর এই চুড়টা আমি অ্যাকচুয়ালি মানাক আর না মানাক আমি আমার যে কোনো স্পেশাল অকেশনে আমি এই চুর জোড়া পরি কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আব্বুর দেওয়া একমাত্র গিফট আমাকে সো ইয়াস আমার আব্বু আমি যখন ক্লাস এইটে পড়তাম না সেভেনে পড়তাম তখন আমার আব্বু এটা আমাকে বানিয়ে দিয়েছিল সো আমার যে কোনো অকেশনে স্পেশাল আমি কিন্তু এটা পড়ি তাই না দেখছো না সো এটা আমি সবসময় পরি আর কিছু পরি আর না পরি আমার জামার সাথে যা কান না যায় বাট আমার এটা ভালো লাগে আপু বলি এটার মডেল কিন্তু মানে ওই হয় না ওল্ড হয় না মানে দেখতে কিন্তু খুব এবং ডিজাইনটা কিন্তু আব্বু চুজ করছে এটা আমি বলতেছি ডিজাইনটা কিন্তু ওল্ড ডিজাইনটা আমি চুজ করে দিয়েছিল সো এই যে আরেক হাতেও আছে আর আমার জুয়েলারি হচ্ছে আর আমার ড্রেস হচ্ছে আমি নিয়েছি মাইশা থেকে তাই না হ্যাঁ মাইশা ও ছিল আমার শপিং গাইড এই তো এই তোমরা কোথা থেকে নিছো বলো তো কে কোথা থেকে নিছো বল বল কে কোথা থেকে নিছো সিরিয়ালি বল গাউসিয়া মার্কেট থেকে বাই গাউসিয়া মার্কেট থেকে সুন্দর করে বল বাগানে শুধু এই ফুল করতেছি সুন্দর ফটোগ্রাফি করে হ্যাঁ আর এটা হচ্ছে আরা নাইশা কালেকশন থেকে নিছিলাম আচ্ছা গিফট দিছিল এন্ড এটা হচ্ছে কালকে ওই যে জাহারা ওটা বহু থেকে নেওয়া ব্লু কালার শবনম্স ব্লগের শবনম চৌধুরী থ্যাংক ইউ আসার জন্য এবং ভাইয়া ভাইয়া আসেন একটু এদিকে আমাদেরকে ইনভাইট করার জন্য কি সুন্দর লাগছে কি স্লিম হয়ে গেছে আর এই যে কিউটিটা এই যে কিউটি বাচ্চাটা এইটা হচ্ছে লজ্জা পাচ্ছি ইউ রিমেম্বার ওই ওই ও শাল আসে ওর 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 অটো আসে মানে বাচ্চাই এই জি রেহনুমা রাহনুমা আপু এসছেন আমার একজন বড় বোন এবং ও হচ্ছে আমাল আমালকে আমি শিওর সবাই চিনে আমি জানি কারণ আমার ভিডিও যারা দেখে তারা ওকে চিনবে ও ব্রিটিশ বেক অফ এর ফাইনালিস্ট ছিল শি ইজ এ ভেরি 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 ট্যালেন্টেড বেকার অনেকদিন পর দেখা হয় ভালো লাগছে ভাইয়া আসতে পারলে আমি অনেক খুশি হতাম বাট ভাইয়ার সম্ভবত ভাইয়া শরীরটা ভালো না সো আসতে পারলে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ আপু মাই থ্যাংক ইউ আপু শাড়িগুলো সবসময় খুবই সুন্দর লাগছে আপুকে লাস্ট টাইম ও গেট টুগেদারে সাদা রং পরছিল ওটা তো অনেক সুন্দর ছিল বেলি ফুল আমার মনে আছে যেভাবে সস দিয়ে করলেন আমি তো ভাবলাম যে সস আর একটা জিনিস আপু আপু আপনার জন্য এই যে পিঙ্ক সস দিছে আপনি পিঙ্ক সব দিছে সস এই যে পিঙ্ক রেড না এটা পুরো টমেটো রেড না এটা
আমরা সবাই মারজানাকে পচাচ্ছি আমরা আজকে কেন কারণ ও কিউট কালার ছোট বোন ঠিক আছে পরে কাঁদবে কিন্তু বাসায় যাবে পরে ধরে না কাঁদবে না বড় হয়ে গেছে এখন বড় শোনা বলো একটু মজা নিতেই হবে নালে কি নাকি বাবু খাওয়াচ্ছে খাওয়ায় খাওয়ায় কিন্তু আবার তাদের ভিডিও করতেছে প্রুফ রাখতেছে কে কতটুকু খাচ্ছে চলে আসছে আমাদের ভাই আমি একটু জ্যাকেটটা খুলি কালোটা পরছিলাম পরার পরে দেখলাম যে পেটে আসলে বর্তমানের সাথে অতীতের মিল নাই তাহলে আবার এটা ফর্মালিটি হয়ে যাবে আল্লাহ কত দূর থেকে আসছে আই মিন লাইক ইতি জুমার ভাই ওদের সাথে আসছে সত্যি কথা আপু এত দূর থেকে আসছে চার সাড়ে চার ঘন্টা লাগে আড়াইশো মাইল দূর থেকে আসছে তার আড়াইশো মাইলের বেশি হাল থেকে ওই যে সে বৃষ্টিরা চলে আসছে চলে এসেছে তোমার সঙ্গীত দেখা করিয়ে দেই আমি ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করছি যে কারা কারা আসছে তাদেরকে একটু দেখালাম ভাইয়া তুমি মেক ইউরসেলফ কমফোর্টেবল ঠিক আছে এই ব্যাকড্রপটা গত দুই ঘন্টা ধরে বিভিন্ন ভাইরা ওর মালিকের কথাই শুনছে শুধু মালিকের কথা শুনছে হ্যাঁ তো মালিকের কথাই তো শুনবে তাই না ছেলে পারে নাই কি ছেলে না উনি আসলে আগে কোনো ছেলে পারে নাই আসছো বিয়ে বাড়ি রোজ খায় বাসে চলে যাবো উনি
চলে আসছে মান রাখছে দিশার আগে আসছে আমাদের আপনি ভাইয়াও এসছে আমার কালকের ব্লগে অলরেডি দেখেছো বাট আবার দেখছে আর এই যে ইউজিরাও চলে এসছে হ্যালো হ্যালো কি ঘুমাচ্ছিল এই জন্য সব বাচ্চাদের ইঞ্জিন স্টার্ট হতে সময় লাগবে কারণ ওরা মানে ঘুমাচ্ছিল গাড়িতে আস্তে আস্তে সবাই উঠতে একটু পরেই শোনা যাবে সবার ভয় দেখাইতেছেন কেন দুলা ভাই এদিকে চলে আসলে এদিকে ঠিক আছে দেখো নাটক করতেছিল কি পড়বো হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম ও হয়েছে এই আপাই হয়েছে এরকম করবে যে আমি কিছু পারি না আমি কিছু পারি না বলে পরীক্ষায় 200 পাবে একসাথে এটা মনে রাখলো নিচে এটিএম আছে ভাইয়া এই ভাইয়া নিচে এটিএম আছে কিন্তু অনেক সাধনার পরে ওই 1 মিলিয়নের ব্যানারটা উপরে উঠেছে ফাইনালি অনেক হাত লেগেছে এটাতে সুন্দর লাগতেছে যারা যারা ওকে চিনো না তোমরা নিশ্চয়ই আমার গত কয়েকটা মেকআপ টিউটোরিয়াল বা লাইভ দেখলে জানতে আমি প্রিটি আই ল্যাশেসের ল্যাশ সবসময় ব্যবহার করে আসছি গত কয়েক মাস ধরে অ্যান্ড দ্যাটস হার ল্যাশেস আর থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি অ্যান্ড প্লিজ চেক আউট মাই পেজ হুইচ ইজ প্রিটি আই ল্যাশেস অ্যান্ড প্লিজ ডিএম টু ইয়া আই এম শিওর আই উইল পুট দ্য লিংক ডাউন বিলো ইয়েস থ্যাংক ইউ ফর কামিং ভিডিও করতেছি দুই বোন খুশি হয়ে গেছে সবাই